বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুরে প্রায় 15,000 হেক্টর জমির সয়াবিন শেষ সময়ে এসে ফসল হারিয়ে দিশেহারা মেঘনা পাড়ের অনেক চাষি। কৃষি বিভাগ জানিয়েছে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। লক্ষ্মীপুরের মেঘনা পাড়ের বিস্তীর্ণ এলাকায় চাষ হয় সয়াবিনের। সপ্তাহ খানেকের মধ্যে মাঠ থেকে ফসল তোলার প্রস্তুতি নিচ্ছিলেন চাষিরা, তবে বিপাকে ফেলেছে বৃষ্টি। অনেক জমিতে পানি জমে নষ্ট হয়েছে সয়াবিন। লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলার চরাঞ্চলের প্রায় 15,000 হেক্টরের ফসল ক্ষতির মুখে পড়েছে। এ অবস্থায় ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। কোটি কোটি টাকার সয়াবিন পানি বাসা নিতে আসে, উপরে নিচের পানি, খালদা পানি যায় না। পাঁচখানি জমিনের ফসল ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়, সবগুলো সয়াবিন ফসে একেবারে একাকার হয়ে যায়, যাতে আমি প্রায় 1,00,000 টাকার উপরে ঋণী হয়ে গেছি। জেলা কৃষি কর্মকর্তারা বলছেন, খালবিল সংস্কার না করায় বৃষ্টির পানি জমে ফসলের ক্ষতি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। আমরা এটা প্রাথমিক রিপোর্ট নেই, অনুমানের ভিত্তিতে যে প্রাথমিকভাবে কত ক্ষতি হতে পারে। এখন যদি জলাবদ্ধতা হয় সেখানে ক্ষতি হবে, কারণ এখন টাকার স্টিল দেখাচ্ছে তো। সামনের 15 দিন জলাবদ্ধতা হইলে সয়াবিনের ক্ষতি হবে। এই সময়টা সয়াবিনের পানি জমলে সয়াবিন কাপড়ে তোলা করতে পারে না। দেশে উৎপাদিত সয়াবিনের 80% আসে লক্ষ্মীপুর থেকে। চলতি বছরে জেলায় সয়াবিনের আবাদ হয়েছে 41,000 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।